ভিউয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ লিটন ইসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে যে ভিডিওটা আমি দিব সেটা হচ্ছে কাজের মান কখন ধনাত্মক হবে ঋণাত্মক হবে এইটা নিয়ে। আমার আগের ভিডিওতে আমি বলেছি তোমাদেরকে যে আমি এই ধরনের একটা ভিডিও তোমাদের মাঝে দিব। আমি আগে থেকেই বোর্ডে হচ্ছে সুন্দর করে চিত্রগুলো অঙ্কন করে রাখছি, তোমরাও খাতা কলম নিয়ে বসে পড়ো এবং এটাও সুন্দর করে অঙ্কন করো এবং চেষ্টা করো যে কাজের মান কখন ধনাত্মক হবে ঋণাত্মক হবে এটা নিয়ে আজকে ভালো মতো বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এবং যারা ইন্টারমিডিয়েট আছে তাদের জন্য এটা অনেক কাজে দেবে, অনেক সুন্দর একটা জিনিস। এটা এখানে দেখছি যে আমি আগে থেকে যদি কোনো একটা বস্তুর উপরে যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুটাকে অবশ্যই সরল পথে যদি টানা হয় তাহলে কিন্তু তোমাকে এইভাবে টানতে হবে, মানে কোন আকারে টানতে হবে। তুমি সরল পথে সোজা পথে কখনো বস্তুকে তুমি টানতে পারবা না। তাহলে এখানে অবশ্যই একটা কোণ তৈরি হবে, এই কোণ নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কাজের উপাংশ হিসেবে যে কাজ করছে আমার কস থিটা, কাজের উপাংশ হিসেবে কাজ করছে আমার কস থিটা, তাহলে এখানে অবশ্যই একটা থিটা কোণ উৎপন্ন করছে। বস্তুটাকে যদি বল প্রয়োগ করার কারণে বস্তুটাকে আমি টানতেছি যে এই দূরত্বে, তাহলে আমি বল প্রয়োগ করেছি এ বি বরাবর কিন্তু সরণ ঘটেছে আমার সি বরাবর। কি বললাম, কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করেছি এ বি বরাবর এবং বস্তুটার সরণ ঘটেছে আমার সি বরাবর। তাহলে এখান থেকে যে সূত্রটা পাওয়া যাচ্ছে, যেহেতু আমার এখানে থিটা কোণ উৎপন্ন করছে কাজের উপাংশ হিসেবে, তাহলে ডাব্লু সমান এফএস কস থিটা। এই যে ডাব্লু সমান সমান এফএস যে কস থিটা, এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, ছোট্ট ম্যাথ। এবং দ্বিতীয় চিত্রতে যেটা বলছে যে কাজের মান যখন, মানে বল যদি 90 ডিগ্রি হয়, সরণও যদি 90 ডিগ্রি হয়, মানে বলের কোণ যদি 90 ডিগ্রি হয় এবং সরণের কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কাজের মান হবে শূন্য। কীভাবে শূন্য হবে অবশ্যই এটা আমরা দেখব। আবার তৃতীয় যে চিত্রতে এখানে আমি যেটা লিখেছি যে ডাব্লু সমান এফ এস কস থিটা কাজের উপাংশ হিসেবে, এখানে আমার অবশ্যই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, সরি এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আর এখানে হচ্ছে থিটা কোণের চেয়ে 90 ডিগ্রি কোণটা যদি বড় হয় তাহলে কাজের মানের কী ঘটনা ঘটতে পারে সেটাও আমরা দেখব। এবং এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু আমার 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এখানে, আর এখানে 90 ডিগ্রি কোণের থেকে ছোটো কোণ যে উৎপন্ন করছে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে, আর এখানে এই যে চতুর্থ নম্বর যে চিত্রতে এখানে 90 ডিগ্রি থেকে অবশ্যই এই কোণটা বড় হবে, তাহলে এখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এটা নিয়ে এখন আমরা বিস্তারিত দেখব। তাহলে আমরা যেহেতু জানি যে আমি যদি এখানে 10 মিটার সরণ ঘটে 10 নিউটন বল প্রয়োগ করার কারণে, তাহলে এখানে যদি মানগুলো বসায় দিয়ে যদি আমি কাজের মানটা কী পাবো সেটা আমরা দেখব। তাহলে ডাব্লু সমান সমান যদি এফএস হয়, যেহেতু বলের একক হচ্ছে নিউটন, তাহলে অবশ্যই এখানে কত নিউটন বল প্রয়োগ করেছে, 10 নিউটন, তাহলে 10, আর সরণ ঘটেছে অবশ্যই 10 মিটার। আর কস থিটা আমি বলেছি যে অবশ্যই কস 90 ডিগ্রি মান করছে, যেহেতু 90 ডিগ্রি মান কোণ উৎপন্ন করছে, তাহলে হচ্ছে কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, কস 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে যদি এমন হয় তাহলে এখানে যদি আমি 0 বসাই দিই তাহলে আমি ক্যালকুলেশন করলে আমি কী পাবো, অবশ্যই 0 পাবো। তাহলে কাজের মান কখন শূন্য হবে, যখন বলের কোণ এবং সরণের কোণ সমান হবে তখন হচ্ছে কাজের মান শূন্য হবে। এটা তোমাদের এমসিকিউ কাজে দেবে। এবং এখানে দেখতে পাচ্ছি অবশ্যই আমার 90 ডিগ্রি কোণ থেকে ছোটো কোণ উৎপন্ন করছে, তাহলে এখানে যদি আমি আবার সেম কথা বলি, এখানে 5 মিটার সরণ ঘটছে 5 নিউটন বল প্রয়োগ করার কারণে, তাহলে এখানে আমি কী মান পাবো, ধনাত্মক না ঋণাত্মক এটা দেখব। আর তাহলে এখানে যদি আমি কস 60 ডিগ্রি ধরি, 90 ডিগ্রি কোণ হচ্ছে ছোটো, যদি আমি কস 60 ডিগ্রি ধরি তাহলে আমি দেখব যে আমার কত মান, কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ বা 0.5, যেটাই হোক। তাহলে এটাকে যদি আমি মান বসায় করি তাহলে ডাব্লু সমান সমান বলের একক হচ্ছে নিউটন, তাহলে 5 নিউটন দেওয়া আছে, যেহেতু এখানে এস কত মিটার, 5 মিটার, আর কস
60 ডিগ্রি যেহেতু 90 ডিগ্রি কোণ থেকে ছোট সেটা 45 ডিগ্রি হতে পারে 30 ডিগ্রি হতে পারে কিন্তু 90 ডিগ্রি থেকে বড় নেওয়া যাবে না যেহেতু কোণ আমার ছোট হয়েছে তাহলে এখানে আমি পাবো 0.5 আমি যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমি কত পাবো এখানে আমি পাইলাম 12.5 মানটা কি আমি প্লাস পেয়েছি নাকি মাইনাস পেয়েছি অবশ্যই এটা আমি প্লাস পেয়েছি তাহলে কাজের মান কখন ধনাত্মক হবে যখন 90 ডিগ্রি কোণ থেকে থিটা কোণের মান ছোট হবে তখনই হচ্ছে কাজের মান হবে ধনাত্মক তাহলে কাজের মান এখানে কি হবে ধনাত্মক এই তো আর এখানে যদি আমরা তাকাই সর্বশেষ যে চিত্রটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ভিডিও এখানে চিত্রতে আমার থিটা কোণ বড় এবং 90 ডিগ্রি কোণটা আমার ছোট আমরা আগে থেকে জানি যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু অবশ্যই আমরা ঋণাত্মক মান পাব তাহলে এখানে যদি 2 নিউটন বল প্রয়োগ করার কারণে বস্তু যদি 2 মিটার সরণ ঘটে তাহলে আমরা কাজের মানটা কতটুকু পাব তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু দেওয়া আছে বলের একক হচ্ছে নিউটন তাহলে 2 নিউটন বল প্রয়োগ করা হয়েছে এবং সরণ হচ্ছে 2 মিটার ঘটেছে এবং কস এখানে অবশ্যই 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে তাহলে 180 ডিগ্রি কোণের মান আমরা জানি কস 180 ডিগ্রি সমান সমান হচ্ছে মাইনাস 1 কস 180 ডিগ্রি কোণের মান হচ্ছে মাইনাস 1 তাহলে আমরা লিখতে পারি মাইনাস 1 তাহলে এখানে আমি কাজের মান কত পাবো অবশ্যই 2 দ্বিগুণ 4 তাহলে হচ্ছে 4 মাইনাস 4 পাবো তাহলে কাজের মান কখন হচ্ছে ঋণাত্মক হবে যখন আমার 90 ডিগ্রি কোণ থেকে থিটা কোণের মান বড় হবে তখনই আমার হচ্ছে কাজের মানটা ঋণাত্মক হবে এটা হলো আমার ব্যাখ্যা সুন্দরভাবে তোমাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করছি এটা সৃজনশীল যদি করতে হয় তাহলে সেখানেও পারবো আবার যদি কোনো ম্যাথ করতে হয় সেখানেও পারবো আমাদের ম্যাথটা দেওয়া থাকবে যে একটি লোক সে একটি বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করছে বস্তুটি এত ডিগ্রি কোণ উৎপন্ন করলে এখানে কাজের মান কত হবে এত মিটার দূরত্ব অতিক্রম করার কারণে তাহলে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করে করতে আমার যে গাণিতিক সমস্যাগুলো আমি অবশ্যই তোমাদের কাছে দেবো আজকে আমি অধ্যায়ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সামনে দাঁড়িয়েছি সুন্দরভাবে তোমরা দেখিও আর এগুলো একটু ক্ষমার দৃষ্টিতে দেখিও যাতে অনেক ভালো কাজে দেয় আর কাজ রাখা হচ্ছে জুল এবং নিউটন মিটারও হয় তো ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু